হয়তো দরজা খুলেছি, দেখা যাবে চাপি এক জায়গায় পড়ে আছে, গিয়ে আমি এক জায়গায় পড়ে আছি, কেউ যখন বাইরে হয়তো দেখে আমাকে সেখান থেকে তুলে নিয়ে যেত। নমস্কার, আমার নাম রাধারানী গিরি, আমি কাঁথি বেদবনী গ্রাম থেকে বলছি। 14-15 বছর আগে সমস্যা যে আমি কতটা কষ্টের মধ্যে ছিলাম, আজকে ঈশ্বরকে পেয়ে প্রচণ্ড হ্যাপি আছি, কিন্তু ঈশ্বরকে যখন পাইনি তখন প্রায় যখন ক্লাসে পড়ি, ক্লাস 7-এ পড়ি, তখন হঠাৎ একদিন আমার প্রচণ্ড বুকে যন্ত্রণা হয়। তো বুকে যন্ত্রণা হওয়া থেকে, মানে বুকে যন্ত্রণা যখন হয়ে এতটাই যন্ত্রণা, সে যন্ত্রণা থেকে প্রায় যন্ত্রণা হওয়ার পরে প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টার মতন আমি অজ্ঞান হয়ে যাই। সেখান থেকে যখন আমাকে জ্ঞান ফেরায়, তো সেরকম কষ্ট চলতে থাকে, মানে সেই দিন থেকে কষ্ট যে চলে আসে জীবনে একটা, মানে সর্বদা সেই কষ্ট। যখন স্কুলে যেতাম বা পড়তে যেতাম, সেখানে হঠাৎ হয়তো সেরকম বুকে যন্ত্রণা হতো, এবং বুকে যন্ত্রণা হতো, মাটিতে গড়াগড়িও খেতাম এবং সেখান থেকে অজ্ঞান হয়ে যেতাম। সেরকম চলতে থাকে প্রায়, তখন থেকে যে চলতে থাকে যে কষ্টটা, সেখানে অনেক বাবা মা, মানে গ্রামের ডাক্তার বা কাঁথিতে এগরাতে প্রচুর ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোথাও সেই বুকের যন্ত্রণাকে কোনো ডাক্তার কমাতে পারেনি। যেরকম ডাক্তার বলেছে যে তুমি এটা খেও না, ওটা খেও না, অনেক রকমের খাওয়ার অনেক বাদ দিয়েছে, কিন্তু খেলেও হচ্ছে না খেলেও একই রকম সেম বুকের যন্ত্রণা হচ্ছে। কিন্তু যখনই এখানে পারছে না, তখনই পুনরায় ডাক্তার আমাকে যে কলকাতায় পাঠিয়ে দেয় যে তুমি ওখানটায় যাও, ওখানে গিয়ে তুমি চিকিৎসা করা বড় ডাক্তারের কাছে। যখনই বাবা নিয়ে যায় পিসির বাড়িতে, তো পিসির বাড়িতে থাকাতে দাদা আমার একদম পিসির ছেলে, মানে নেতাজি নার্সিং হোমে ডাক্তারি করে, মানে ওনার দ্বারা ডাক্তারের কাছে যখন যাই, মানে সেখানে 1.5 মাস ছিলাম, 1.5 মাসে ডাক্তারের কাছে প্রত্যেক দিন 1 সিরিঞ্জ করে ডাক্তার, না দাদা রক্ত নিয়ে যেত ব্লাড পরীক্ষা করার জন্য, এবং প্রত্যেকদিন ইসিজি কোনো অনেক রকমের ঠিক মানে চলতো, ইসিজি করতো বা ভিডিও গেস এরও অনেক রকমের, কিন্তু সমস্ত করার পর সেই সেম সেই বুকের যন্ত্রণা কিন্তু কমতে থাকে না, সেরকম বাড়তে থাকে। যেখানে আগে হয়তো মাসে একবার হতো কি 15 দিন অন্তর একবার হতো, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে পরপর যত দিন যাচ্ছে সেখানে মাস সপ্তাহে হয়তো 2-3 বার করে বুকের যন্ত্রণা হচ্ছে, মানে এতটাই কষ্ট। হয়তো খেতে বসছি বুকের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, বা হয়তো বসছি, মানে এইরকম সমস্যা বাড়তে থাকে। তখন এই ডাক্তার রিপোর্ট সমস্ত রিপোর্ট টিপোর্ট করিয়ে যখন দেখে যে বলছে, দেখছে হয়তো ইসিজি করাচ্ছে, ডাক্তার বলছে যে ওনার মধ্যে কোনো সমস্যা নেই, যে একটা হয়তো বুকের মধ্যে একটা ছোট্ট একটা ফুটো আছে, যেটা ওটাকে অপারেশন করালেও ওই বুকের যন্ত্রণা হতে পারে, কিন্তু কিসের জন্য যে বুকের যন্ত্রণাটা হচ্ছে ওটা কোনো ডাক্তার কিন্তু কি করতে পারেনি, ধরতে পারছে না। তখনই এরকম চলতে থাকে। ওখান থেকে যখন আবার পুনরায় বাড়ি আসি, তো ডাক্তার বলে 1,00,000 টাকা লাগবে, তুমি অপারেশন করাতে হবে, কিন্তু বাবা বাবার তো এতটা সামর্থ্য ছিল না, যে এরকম ভাই বোন 3 জন বড় আমি, তো সেরকম বাবা তো কি করেছিল যে অনেক জায়গায় সাহায্যের জন্য চেয়ে কিছু টাকা ওই নার্সিংহোমে জমা করেছিল, যেটা যাতে আমার অপারেশনটা হয়। কিন্তু সেখানে তো হয়তো ঈশ্বর চায়নি যে আমার অপারেশনটা হোক, কারণ যখন যেদিনকে অপারেশন ডেট ছিল ওই ডেটটা পেরিয়ে যাওয়ার পরে ওখান থেকে ফোন করে বাবাকে যে আপনার মেয়ের অপারেশনের ডেট পেরিয়ে গেছে আর অপারেশন হবে না। তো সেরকম আবার পুনরায় আবার সেরকম চিকিৎসা শুরু করি, তো সেরকম চলতে থাকে। তো চলতে থাকাতে তখন পাড়া প্রতিবেশী বা পুরো পরিবারে সবাই বলে যে তুমি তো অনেক ডাক্তার দেখে, এবার একটু ঠাকুর বা কোনো কিছু যাও, মানে তান্ত্রিক ফান্ত্রিক কোনো কিছু ব্যবস্থাতে যাও, যদি সেখান থেকে কোনো কিছুতে মানে সুস্থ হতে পারো। কিন্তু সেখানেও অনেক জায়গা, অনেক ঠাকুরের কাছে নিয়ে গেছে বাবা, অনেক বোনের কাছে নিয়ে গেছে, কিন্তু কোনো জায়গাও কোনো মানে সুরক্ষা দেখতে পাইনি, মানে সব একই রকমই চলছে, মানে সে অসুস্থ মানে বাড়ছে কিন্তু কমছে না। এরকম চলাতে কিছু মানে এরকম চলতে যেতে প্রচন্ড কষ্ট, মানে এতটাই কষ্ট হয়ে গেলে, মানে যখনই বুকের যন্ত্রণা হতো হয়তো অবস্থ হয়ে যেতাম, পুরো শরীর যেন পুরো শরীর এতটাই ব্যথা হতো যে কেউ মানে হাতে পর্যন্ত দেওয়া যেত, হাত দেওয়া যেত, মানে হাত দিলেই মনে প্রচুর কষ্ট। তখন থেকে সেরকম চলতে থাকে। তো চলতে থাকাতে একদিন বাবাকে একজন বলে যে তুমি তো অনেক জায়গায় গেছো, একজন আছে তুমি ওনার কাছে চলো, যে উনি গেলে তোমার মেয়ে কি হয়ে যাবে, সুস্থ হবে। তো বাবা যখন ওনার কাছে নিয়ে যায় আমাকে, উনি আমাকে দেখে বলছে, বলছে 3টা জিনিস বলবো, ওই 3টা জিনিস যদি তুমি করতে পারো তাহলে
এবং তোমার পরিবার যেন কেউ ওই জিনিসটা না খায়, এবং তুমি চান করে এলে কি করতে হবে, তোমাকে ঠাকুরের কাছে ধূপ দিতে হবে এবং তুমি এঁঠো খেতে হবে, কারো কোনোদিন এঁঠো খেতে পারবে না। তো এরকম চলতে থাকে, কিন্তু চলাকালে তাও সেরকম দেখি যখন তখন আমি এরকম অজ্ঞান হয়ে যেতাম, কিন্তু অজ্ঞান যখন হয়ে যেতাম ওনাকে ফোন করতো, উনি কি করতো দিলে আমার কি করতো জ্ঞানটা ফিরে আসতো। তখন একদিন হঠাৎ আমার বোন আমার বাড়িতে ওই লোকটা আসাতে, তখন যখন বলে যে আমার দিদি তো সমস্ত কিছু করছে তো কেন সুস্থ হতে পারছে না, তখনই বলে যে তোমার বাবার ভুলের কারণে উনি সুস্থ হতে পারছে না, এরকম চলতে থাকবে। তখন এরকম যখন চলে বাড়িতে, যখন বাপের বাড়িতে থাকতো মানে বিয়ে যখন হয়নি তখনই কিন্তু ওটা পরিবার সবাই কি করেছিল মেনে নিয়েছিল, কিন্তু যখন বিয়ে দিয়ে দেয় আমাকে তখন স্বামীর ঘরে যখন আসি তো হঠাৎ একদিন মানে স্বামী কোনো নেশা ভাঙ কোনো কিছু করতো না, কিন্তু একদিন এই যখন পুজো কর দুলে একটু আদে মদ একটু আদে খেতো আর কি, যখনই খেতো যেখানে খেতো তো সেখানে কিন্তু ও যদি বাইরেও খেয়ে নিত কিন্তু আমি বাড়িতে কি করতাম অজ্ঞান হয়ে যেতাম। এরকম চলতে থাকে চলতে থাকে মানে এতটাই কষ্ট, তো বাড়িতে সবাই বলতো কেমন একটা বৌমা নিয়ে এসেছি যে দু চার দিন সর্বদা কি থাকতো অসুস্থ থাকতাম। থাকাতে তো তারপরে এরকম চলতে থাকে চলতে, তো তারপর মেয়ে হয়, তো মেয়ে হওয়ার পর যখন মেয়ে তো বাড়িতে থাকতো না বাপের বাড়িতে নিয়ে চলে গেছিল বাপের বাড়িতে, তো তারপর যখন ছেলে হয় মানে ছেলে যখন দু আড়াই বছর তিন বছরের ছেলে হয় সারাক্ষণ সর্বদা আমাকে ডাক্তার কাছে নিয়ে যেতে ছুটতে হতো, যে যে মানে 30 দিনে 28 দিন আমাকে কি করতে হতো ডাক্তার কাছে নিয়ে যেতে হতো। তখন সর্বদা মানে ছেলের মধ্যে সমস্যা নিজের মধ্যে সমস্যা, মানে আর কোনো কিছু ভালো লাগতো না যে আমি অসুস্থ থাকছিলাম ছিলাম, কিন্তু আমার ছেলেও হলো সন্তান যে হলো সেও কিনা সর্বদা অসুস্থ থাকতো। যেরকম যদি জ্বর হতো ছেলের মানে জ্বর হলে আমার ভয় চলে আসতো যে জ্বর হলে কোনো মতে তো জ্বর কাটবে না, মানে 104.5 নিচে জ্বর কোনো মতে আসবে না, মানে যত ওষুধ দিই না কেন যেখানটায় জ্বরে ওষুধ দিলে 6 ঘন্টা 6 ঘন্টার পরে জ্বর ফিরতো, এখানে কি হচ্ছে 6 ঘন্টার আগে মানে 2-3 ঘন্টা না যাওয়াতে জ্বর কিন্তু আর পুনরায় ফিরে আসছে। তো এরকম যখন চলতে থাকে চলতে থাকে, তো একদিন ননদের দ্বারা ঈশ্বরকে যখন জানতে পারি যে ননদ একদিন বলছে তার ভাইকে যে তুই তো তোর ছেলেকে নিয়ে অনেক জায়গায় ছুটছিস, তো একবার ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে দেখ না। স্বামী আমাকে যখন বলে বলছে তুমি তো এত কিছু করছো তুমি একবার ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলো ধন্যবাদ দাও, তখনই আমি বললাম যে কোন ঈশ্বর, ধন্যবাদ দিলে সুস্থ হবে কারণ আমি তো জগৎ পুরো ঘুরে এসেছি, পুরো জগতের সমস্ত জায়গা আমার ঘোরা শেষ হয়েছে, কোথাও আমি সুস্থ হতে পারিনি তো আমার ছেলে কি করে সুস্থ হবে, এইটা মনের মধ্যে একটা ভাবনা চিন্তা সর্বদা ঘুরতো। কিন্তু হঠাৎ একদিন দেখি যে দেওরের ঘরে মানে ঢালাই পড়বে, তো ঢালাই মেশিন এসে একটা গাড়িতে করে ওই একটা বড় পাত ছিল মানে ছেলে স্কুল বার করবো বলে বাইরে নিয়েছে, ছেলে ছুটে এবং দৌড়ে বেরিয়ে যায়, তো ওই পাতটা লেগে চোখের পাশে অনেকটাই কেটে যায়, তো কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে এতটা পরিমাণে ব্লাড ব্লাড বেরিয়ে যাচ্ছে মানে ওখানে যতজন ছিল সবাই ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। তখন মনে হচ্ছে না আত্মার মধ্যে ধাক্কা দিচ্ছে যে তুমি একবার ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে দেখো। যখনই সেখানটায় হাত রেখে চোখের কাছে হাতটা রেখে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দিয়েছি যে পরমেশ্বর পিতা ধন্যবাদ গুরুজি সুতরাং, কারণ আগে কিভাবে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে সেটাও আমি সঠিকভাবে জানতাম না, শুধু ধন্যবাদ দিয়েছি। তো ধন্যবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি ওই যে ব্লাড এতটাই ব্লাড বেরিয়েছিল পুরো ব্লাড স্টপ পুরো একদম বন্ধ হয়ে গেছে, তখন মনের মধ্যে একটা মানে একটা যেন কি হচ্ছে যে ধন্যবাদ দিয়েছি ব্লাড বন্ধ হয়ে গেছে, তো ধন্যবাদ দিয়েছি যখন ব্লাড বন্ধ হয়তো সেখানে সবাই বলছে তুমি ওকে নিয়ে চলে যাও ডাক্তারের কাছে, যে কি করবে তুমি ডাক্তারের কাছে গিয়ে তুমি টিচ করে নিয়ে আসবে মানে অনেকটা চোখের পাতা কেটে গেছে, তো তো সেখানে যখন আমি ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে আমার ননদকে যখন ফোন করি উনি বলছে তুমি ধন্যবাদ দিয়ে স্থির থাকো পরমেশ্বরকে সেখানে কি করবে মহিমা করবে। তো সেখানে স্থির থাকাতে তো পরমেশ্বর তো খুব সুন্দরভাবে মহিমা করেছে, এবং দেখছি একদিনের মধ্যে ওই টিচ যেখানে টিচ করতে হতো ওই জায়গাটা পুরো মাংস কি সুন্দর পুরো পুরো লেবেল হয়ে গেছে মানে পুরো সুন্দর হয়ে গেছে, তো তখনই ঈশ্বরের প্রতি তার গুরুত্ব বাড়ে যে কোন ঈশ্বর, তখনই কোথায় ঈশ্বর কোথায় কি হয় তখন জানতে চাইলাম। তখন দিদির দ্বারা মণ্ডলী জানালো যে 7 মাইল একটা মণ্ডলী আছে,
তখন মন্ডলীর সঙ্গে যুক্ত হলাম। ও যুক্ত হতে হতে প্রায় তখন 1 বছর 1.5 বছর, তো ছেলে তো পুরোপুরি সুস্থ, ওর মধ্যে কোনো আর সমস্যা নেই। যেখানে হয়তো যে মাসে আমাকে 10 মানে 28 দিন ডাক্তার কাছে নিয়ে যেত, তখন দেখছি 1.5 মাস 2 মাস হয়ে গেলো আমাকে কোথাও ডাক্তার কাছে নিয়ে যেতে হয়নি। তখন পরিবার বলছে যে তুমি তো দেখতাম যে 2-4 দিন অন্তর যখন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতাম, কারণ আগে এরকম সমস্যা ছিল যে বাড়িতে আসার পর হয়তো বাইরে এসেছি রাতে, হয়তো দরজা খুলেছি দেখা যাবে চাবি এক জায়গায় পড়ে আছে, গিয়ে আমি এক জায়গায় পড়ে আছি, কেউ যখন বাইরে এলো হয়তো দেখে আমাকে সেখান থেকে তুলে নিয়ে যেত। সেরকম বলছে বলছে তোমাকে তো আমি এরকম দেখতে পাচ্ছি না যে তুমি বারবার অজ্ঞান হয়ে যাও, মানে পুরো 1.5 বছরে পুরোপুরি আমি পরমেশ্বর পিতা আমাকে কি করেছে সুস্থ করেছে। কারণ পরমেশ্বর পিতা বচনে বলেছে না যে চাইতেও দা না চাইতেও তিনি কি করেন আমাদেরকে অকাতরে দিতে থাকে। তো সত্যি পরমেশ্বর পিতা তো আমি চাইনি, পরমেশ্বর পিতা আমাকে এতটা মহিমা করেছে। তো সেখান থেকে আমি সুস্থ, তো আমার ছেলেও সুস্থ, তো আমার স্বামীর মধ্যে অনেক সমস্যা ছিল যেটা বিয়ের আগে থেকে ওর সমস্যা ছিল, যেটা সিআরপি বাড়া ছিল, থাইরয়েড ছিল, মানে যেখানে তাকে অনেক রকমের খাওয়ার বন্ধ ছিল, যেটা সে খেতে পারতো না, যেরকম খাসি মাংস খেতে পারতো না, কি ধরো কোনো প্রোটিন কোনো খাবার খেতে পারতো না, বা যখন থাইরয়েড যে ছিল থাইরয়েডের ওষুধ খেতে হতো 125 করে, মানে 3 মাস অন্তর তাকে রিপোর্ট করাতে হতো, 3,500-4,000 টাকা করে রিপোর্ট করতে হতো। কিন্তু যখন ঈশ্বরকে উনি চিনতে পারে তো উনার সমস্যা সমস্ত ঈশ্বর সুন্দর করে দিয়েছে, যেরকম কিছুদিন ওষুধ বন্ধ করে দিয়েছিল বলে উনার থাইরয়েড এতটাই বেড়ে যায় যে রাতে তো বিছানার মধ্যে মানে পুরো বাড়িতে তো কেউ ঘুমোতে পারতো না, এবং পাশাপাশি বাড়ি বা দূরেও বাড়িতে পর্যন্ত কি করতো মানে সবাই বলতো, মানে এতটাই নাকের আওয়াজ। উনাকে যখন জিজ্ঞেস করতাম বুঝে বুঝে আমি তো জানি না, মনে হয় উনি বলতো শুধু যে মনে হয় আমার জীবনটা এই মুহূর্তে কি হবে বেরিয়ে যাবে, মানে এতটাই কষ্ট ছিল। কিন্তু পরমেশ্বর পিতাকে প্রার্থনা করাতে পরমেশ্বর পিতা আজকে খুব সুন্দর রেখেছে, হ্যাপি রেখেছে। তো করোনার সময় কারণ আমার স্বামী বাড়িতে থাকে না কলকাতাতে থাকে, যখন জ্বর হয় 8 দিন জ্বর হয় বাড়ি আসে, তখন এসে যখন দেখি পুরো মানে এত করোনার সময় তো যে এতটা কষ্ট, তো পরিবার বিশ্বাসী নয়, তো ওরা বলছে তুমি কি ছেলেটাকে মেরে ফেলবে নাকি ডাক্তার না দেখিয়ে। তো ওনাদের কথা অনুযায়ী যখন ডাক্তারের কাছে একজন ডাক্তারের কাছে নিয়ে যাই, তো ডাক্তার দেখে বলছে যে মানে ওনার যা সিমটম দেখে বললো যে ওনার পুরোপুরি করোনা হয়েছে, কারণ ওনার কোনো খাবার খেলে কোনো স্বাদ নেই, নাকে কোনো গন্ধ নেই বা কোনো কিছু নেই, মানে এতটাই শ্বাসকষ্ট হচ্ছে। তো ডাক্তার কাছে যখন নিয়ে যাই ডাক্তার মেশিন বসিয়ে দেখে বলছে যে ওর বুক থেকে মানে পিঠ থেকে সিদ্ধানা পর্যন্ত কোনো সেন্স নেই, মানে কোনো আওয়াজ পাচ্ছে না, এবং সমস্ত রিপোর্ট করতে দিল যে বুকে রিপোর্ট করো, সিআরপি করো, থাইরয়েড সমস্ত রিপোর্ট করতে দিল ডাক্তার। যখন আমি ডাক্তার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে পিতা আপনি আশীর্বাদ করে যেন করোনা না থাকে, কারণ আমার ছেলে মেয়ে একটু বড়, ওদেরকে হয়তো বললে ওরা কি করবে ওর বাবার কাছে আসবে না, কিন্তু আমার যে ভাসুরের মেয়েটা ও খুব ছোট, কিন্তু ও তার বাড়িতে যখন তার কাকা আসে ওকে ছাড়া সে থাকে না। তো সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করাতে পরমেশ্বর পিতা সমস্ত রিপোর্ট মানে ভালো আসেনি, খারাপ এসেছে, কিন্তু করোনা রিপোর্ট পুরো ভালো, মানে ডাক্তার রিপোর্ট দেখে বলছে ওনার মধ্যে করোনা নেই, কিন্তু আর সমস্ত রিপোর্ট খারাপ, কিন্তু সমস্ত রিপোর্ট যে এতটাই খারাপ এসছে যেখানে মানে তার ওই যে বুকে যে পাঁজরাতে মানে পুরো কফ বসে গেছে ওটা মানে সরানোর জন্য ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়েছে যে 3,000 টাকা করে সারাদিনে দুটো করে ইঞ্জেকশন লাগবে, 10 দিন দিতে হবে ইঞ্জেকশন। কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে পিতা আমার এত টাকা নেই আমি কোথা থেকে পাবো, পিতা আপনি আশীর্বাদ করুন যেন কোনো ইঞ্জেকশন ওনাকে ব্যবহার না করতে হয়। তো পরমেশ্বর পিতার কাছে যখন প্রার্থনা করলাম তো প্রথম দিন শুধু অক্সিজেনটা দিয়েছি, তো তারপর দিন আমার ডাক্তারের কাছে যখন সমস্ত রিপোর্ট নিয়ে যাই তো ডাক্তার বলছে পেশেন্ট কেমন আছে, তো ডাক্তারকে যখন আমি বলছি পেশেন্ট আগের থেকে অনেকটা ভালো আছে, তখন উনি সেই ডাক্তারবাবু কিলো মানে ইঞ্জেকশন গুলা চেঞ্জ করে দিল, যেটা 3,000 টাকার থেকে 2,000 টাকা করে দিল, যে 2,000 টাকার ইঞ্জেকশন গুলা 10 দিন দিতে হবে। তো আবার প্রার্থনা করলাম পিতার কাছে যে পিতা আমি ওই 2,000 টাকার ইঞ্জেকশন দেওয়ারও ক্ষমতা আমার নেই, আপনি আশীর্বাদ করুন আপনি মহিমা করুন। তখনই যে দাদার দ্বারা ওই ডাক্তারের কাছে গেছিলাম, দাদা বলছে তুমি যে পেশেন্টকে কোনো ইঞ্জেকশন ব্যবহার করছো না, কিন্তু যদি পরবর্তী কোনো কিছু বাড়াবাড়ি হয় উনি কিন্তু কি করবে না ডাক্তার তোমাকে হাতে নেবে, মানে ডাক্তার দেখবে না। তখন উনাকে একটাই কথা পরমেশ্বর পিতার মুখ থেকে বের করিয়েছিল, বলেছিল যে
আপনার থেকে বড় ডাক্তার, ওই ডাক্তারের থেকে বড় ডাক্তার আমার হাতে। কারণ যে যে ঈশ্বর আমাকে সৃষ্টি করেছে উনি সমস্ত কিছু আমার জানা, তো উনি আমাকে কি করবে, সুস্থতার পথ দেখাবে। তো সত্যিকারে পরমেশ্বর পিতা ওখানে 1 সপ্তাহের মধ্যে আমার স্বামীকে সুস্থ করে উনি যেখানে কর্ম করতেন ওখানে কিন্তু কি করলো, আবার কর্মস্থানে পৌঁছে দিলেন। তো এখানে তো স্বামীও পুরো সুস্থ। তো তারপরে কিছুদিন যাওয়ার পরে আমার মেয়ে হঠাৎ একদিন বাপের বাড়িতে মেয়ে থাকতো, তো সেখানে মেয়ে স্কুলে যায়, মেন রোডের উপরে মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো বাড়িতে যখন আমাকে ফোন করে যে মেয়ে স্কুলে গেছিল অজ্ঞান হয়ে পড়ে গেছে, কারণ ওই রোডটা এরকম সর্বদা বড় বড় গাড়ি লরি মানে যাতায়াত করে। তো সেখানে পরমেশ্বর এতটা মহিমা করেছে, যখনই সাইকেল নিয়ে পড়ে যায় কিন্তু সেখানে কোনো গাড়ি বা কোনো কিছু ছিল না। তো যখন স্কুলের স্যাররা খবর পেয়ে যখন তুলে নিয়ে যায় মেয়েকে, তো সেখানে পাশাপাশি অনেক ডাক্তার দেখিয়ে বলেছে, সমস্ত কিছু দেখিয়ে ডাক্তাররা বলেছে যে উনার মির গিয়েছে। কারণ যখনই অজ্ঞান হয়ে যায় তার খিঁচুনি আসে, সেখানে 5-6 জন করে চেপে ধরেছে কিন্তু সবাইকে কি করছে ছুড়ে মেরে, যেরকম একটা মির্গির সিমটম থাকে পুরো সেরকম। তখনই যখন আমি ওখানটায় পৌঁছে দেখি সেম মানে সারাদিনে 2-3 বার করে সেরকম মির্গি মানে অবস্থা সেরকম হচ্ছে। তখন প্রার্থনা করে যখন ডাক্তারের কাছে এগড়াতে নিয়ে যাই, ওখানে এগড়ায় সমস্ত ডাক্তার বলেছিল যে মাথার সিটি স্ক্যান করতে হবে, ইসিজি করতে হবে, অনেক রিপোর্ট করতে হবে। তো সমস্ত রিপোর্ট করিয়ে 5-6 হাজার টাকা মতো রিপোর্ট করিয়েছি। তো রিপোর্ট করানোর পর যখন ডাক্তার ডাক্তারের কাছে রিপোর্টটা নিয়ে যাই, তখন ডাক্তার দেখে 60 টাকার ওষুধ দিয়ে বলো আপনার মেয়ের কোনো মির্গি টির্গি কোনো কিছু নেই। তাহলে আজকে পরমেশ্বর পিতাকে বিশ্বাস করাতে পরমেশ্বর পিতা সেখানেও মেয়ে কি করলো, খুব সুন্দরভাবে সুস্থতা জীবন আজকে মেয়ে 4 বছর পুরোপুরি সুস্থ আছে। তো আরো এরকম রিসেন্ট একটা সাক্ষী করে দিয়ে গেছে পরমেশ্বর পিতা। তো ছেলে জীবনে, তো ছেলে আমি বাড়িতে ছিলাম না, ননদের বাড়িতে চলে গেছিলাম। তো সেখান থেকে যখন আসি তো সবাই বলছে যে ছেলে নাকি আমার পুকুরে পড়ে গেছিল, কারণ ছোট্ট আমার দেওরের ছেলে আর সে দুজন মারপিট করছিল। তো করাতে দুজন তারপর আবার 2 ভাই চান করতে চলে যায় পুকুরে, অথচ বাড়ি ভর্তি পুরো জল ছিল, পুরো পরিবারের সবাই ছিল, শুধু আমি ছিলাম না। কিন্তু যেখানে ছেলে চান করতে গেছে এবং দেওরের ছেলেও চান করতে গেছে, তো দেওরের ছেলে চান করতে নেমে যায় পুকুরে, তো ছেলে ছোট দুজনেই ছোট। তো যখন এই নেমে যায় পুকুরে মাঝখানে যখন চলে যায় তো ছেলে ডুবছে, তো আমার ছেলে দেখতে পেয়ে ওকে তোলার জন্য কি করেছে, সেই পুকুরে নেমে যায় তোলার জন্য। তো ওকে তো তুল মানে দুজনই তো ছোট, যখনই নেমে যায় দুজনই পুকুরে একসঙ্গে কি করছে ডুবছে। তখনই আমার ছেলে সেখানে বলছে ডুবে যাচ্ছে, বলছে প্রার্থনা করছে যে পিতা আমাকে তুমি রক্ষা করো। তো বলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন বলছে সেখানে কেউ ছিল না, হঠাৎ যখন একজন আমার যা একজন এসে যখন দেখে দুজন পুকুরে ডুবছে দেখে ওনাদেরকে কি করছে দুজনকে পুকুর থেকে তুলে নিয়ে এসছে। তো দুজনেই সারা কি করছে জল টল খেয়ে নিয়েছিল। আজকে পরমেশ্বর পিতাকে শুধু আমি একা চিনিনি, আমার ছেলে বা সন্তানদেরকে চিনিয়ে দিয়েছিলাম বলে ওনারা কি করেছে সেখান থেকেও পরমেশ্বর পিতাকে ডেকে কি করছে সুস্থতা জীবন পেয়েছে। তো আরো একটা সাক্ষী, যেরকম ছেলে কিছুদিন আগে মানে সবাই খেলছে, তো খেলাতে গুজিডাং খেলতে খেলতে হঠাৎ পুরো ডাংটা এসে পুরো চোখের মধ্যে লেগে যায়, যে সাদা পুরো অংশটা যে চোখের ওই মানে অংশটা পুরো একটা জবা ফুল যেরকম লাল হয়ে যায় পুরো অংশটা সেরকম লাল হয়ে পুরো চোখ এতটা খালি পুরো ডান চোখটা পুরো ফুলে গেছে। তো এসে কাঁদছে, তো আমি প্রার্থনা করেছি, প্রার্থনা করেতে সবাই বলছে যে ছেলেটার চোখটা এখন ছোট আছে তো ডাক্তার দেখাচ্ছে না, তো বড় হলে দেখবে অন্ধ হয়ে যাবে। তখনই পরমেশ্বর পিতা শুধু আত্মা দিয়ে একটা বিষয় বের করেছিল যে অন্ধকে যদি পরমেশ্বর পিতার দৃষ্টি ফেরত দিতে পারে তাহলে তো আমার ছেলে তো সুস্থ, ছেলে তো সমস্ত কিছু দেখতে পাচ্ছে, তো ছেলেকেও পরমেশ্বর পিতা কি করবে মহিমা করে দেখাবে। তো সত্যিকারে আজকে 15 দিনের মতো হলো পুরো ছেলের চোখ সেখানে কি হয়ে গেছে পুরো পরিষ্কার। শুধু ছেলে বলছে, বলছে মা এই যে কলের জলটা এটাই পরমেশ্বর পিতার ব্যাপারে কাজ করবে। তো সত্যিকারে পরমেশ্বর পিতা এতটা মহিমা করেছে, সেখান থেকেও পরমেশ্বর পিতা আমার ছেলেকে সুস্থ করেছে। আরো একটা সাক্ষী, তো হঠাৎ ছেলে বলছে গলা জ্বালা করছে, তো গলা জ্বালা করাতে বলছি আমাকে এসে বলছে মা গলা জ্বালা করছে, আমি বমি করছে মানে বমি হয়ে যায় জল খাওয়াতে। তো জল খাচ্ছে যে বমি হচ্ছে ও বমির মধ্যে শুধু ব্লাড আসছে, মানে এতটাই ব্লাড মানে 2-3 বার বমি করেছে সেখানে শুধু ব্লাড বমি হচ্ছে। তো পরমেশ্বর পিতার কাছে
পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করাতে, আমার ছেলেও প্রার্থনা করছে এবং আমিও প্রার্থনা করেছি। কারণ পরমেশ্বর পিতা বচনে বলেছে না যে মার্কের 16:17 যে কোনো অসুস্থ মানুষের কাছে যদি আমি স্পর্শ করে হাত দিয়ে যদি প্রার্থনা করি সেখানে পরমেশ্বর পিতা কি করবে, সুস্থ করবে। তো সত্যিকারে 5 মিনিটও হয়নি ছেলের বমি তো বন্ধ হয়ে গেছে এবং সেখান থেকে উঠেছে সুন্দর সুস্থ হয়ে এবং খাওয়া দাওয়া সুন্দরভাবে করেছে। তো এতটাই তো পরমেশ্বর পিতা আমার জীবনে মহিমা করে দেখিয়ে দিয়েছে। পরমেশ্বর পিতা আমাদেরকে তো খুব আনন্দে রেখেছে, কারণ আমরা ঈশ্বরের দরবারে এসে কি সুস্থতার জীবন পেয়েছি এবং আনন্দে আছি। এবং পরমেশ্বর পিতা আমাদেরকে বিজয় রয়েছে যে চড়িয়েছে, আপনারাও এই স্থানে আসুন তো আপনারাও সুস্থতার জীবন পাবে এবং সুন্দর নতুন শান্তির জীবন পাবেন। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ, গুরু যিশুর নাম থেকে গুরুকে ধন্যবাদ। সবাইকে নমস্কার।